হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি মুসুর ডাল দিয়ে পটলের একদমই ইউনিক একটি রেসিপি নিয়ে স্বাদে অসাধারণ হয় এতটাই টেস্টি হয় যে এই এক পদেই খাওয়া হয়ে যাবে অন্য কোনো কিছুর আর প্রয়োজন হবে না আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল ভালো করে ধুয়ে দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডাল ভালো করে ভিজে গেলে ছাঁকনিতে রেখে এক্সট্রা জল ভালো করে ঝরিয়ে নিয়ে একটি বোলের মধ্যে রেখে নিয়েছি পটলের দূরপ্রান্ত এভাবে একটু কেটে নিয়ে তারপর ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত পটল থেকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর ছুরি দিয়ে এভাবে লম্বালম্বি ফালি করে কেটে নিচ্ছি সমস্ত পটলগুলো এভাবেই লম্বালম্বী ফালি করে কেটে নিলাম আর তারপর একটি চামচের সাহায্যে পটলের বীজের অংশ এভাবে কেটে বের করে নিচ্ছি পটলের যদি বীজগুলো শক্ত হয় সেক্ষেত্রে এই অংশ ফেলে দেব আর যদি নরম হয় সেক্ষেত্রে আমরা পরে ডাল বেটে নেওয়ার সময় নরম অংশকে যোগ করে দিতে পারি তো সমস্ত পটল থেকে এই বীজের অংশ আমি এভাবে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত পটল থেকে বের করা হয়ে গেছে এবার মুসুরির ডাল আমি বেটে নেব ডাল থেকে ভালো করে জল ঝরানো আছে এবার ডাল নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুনের কোয়া হাফ ইঞ্চের থেকে একটু কম আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটি ডিম ভেঙে আর দিচ্ছি পরিমাণ মতো লবণ যারা ডিম দিতে চাইবেন না তারা ডিমের পরিবর্তে এক থেকে দু চামচ জল দিতে পারেন আর তার সঙ্গে মিশিয়ে দেবেন এক থেকে দুই পিঞ্চ মতো খাবার সোডা পরিমাণ মতো লবণ আর সমস্ত কিছু দিয়ে ভালো করে বেটে নিয়েছি ডাল ডাল বেটে নেওয়ার পর ডাল ডিম আর সমস্ত মশলার মিশ্রণ দেখুন ঠিক এরকম তৈরি হয়েছে একটি বোলের মধ্যে রেখে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর মাঝারি সাইজের একটি পেঁয়াজের অর্ধেক অংশ কুচিয়ে অ্যাড করেছি এবার ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব আর ভালো করে একটু ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এই মিশ্রণ আমি পটলের মধ্যের জায়গাটাতে রেখে রেখে ভরাট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে মুসুরির ডালের মিশ্রণটি পটলের মধ্যে এভাবে ভরাট করে দিলাম এবার এটি আমি রান্না করে নেব এইভাবে কড়াইতে দিয়েছি অল্প একটু জল আর দিয়ে রেখেছি একটি বাটি এবার একটি ছিদ্রযুক্ত প্লেটের ওপর এগুলো সাজিয়ে নিলাম আর যদি আপনাদের কাছে এরকম ছিদ্রযুক্ত প্লেট না থাকে সেক্ষেত্রে এমনি নর্মাল প্লেটের মধ্যেও রাখতে পারেন এবার দেখুন ফ্লেম অন করে দিয়েছি জল ফুটতে শুরু হয়েছে এবার আমি ঢাকা দিয়ে এটা স্টিম করে নেব বা ভাপে সেদ্ধ করে নেব মোটামুটি দশ মিনিট মতো হয়ে যাওয়ার পর ফ্লেম অফ করে আরও পাঁচ মিনিট রেখে দেব তার মধ্যে আমি এর মশলা বানিয়ে নিচ্ছি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ দশ বারোটা রসুনের কোয়া হাফ ইঞ্চ পরিমাণ আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা মাঝারি সাইজের একটি টমেটো এই সমস্ত কিছুকে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি ভালো করে বাটা হয়ে গেছে এদিকে আমার স্টিমটাও কিন্তু দেয়া হয়ে গেছে আগেই আমি ফ্লেম অফ করে রেখে দিয়েছি আরও পাঁচ মিনিট অপেক্ষা করার পর এটা ঢাকনাটা খুলে দিলাম দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি এই পর্যায়ে দেখুন উপরের ডালের মিশ্রণ সুন্দর শেট হয়ে বসে গেছে পটল আর ডালের মিশ্রণ একে অপরের সঙ্গে সুন্দর জুড়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানের তেল গরম করে ডাল ভর্তি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য মিডিয়াম ফ্লেমে এগুলো ছাড়ার পর উল্টে দেব দুদিক থেকেই সুন্দর লালচে রঙ ধরা পর্যন্ত এগুলো একটু ভালো করে ভাজা করে নেব দেখতেই পাচ্ছেন সুন্দর রং ধরে গেছে দুদিকেই এবার কিন্তু এগুলো আমি নামিয়ে নেব এভাবে ভেজে নিলে রান্নাটা বেশি টেস্টি তৈরি হয় ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি বাকি রান্নাটা কিন্তু আমি এই ফ্রাইং প্যানেই করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তিনটি ছোট এলাচ একটি দারচিনি স্টিক আর চার পাঁচটি লবঙ্গ অল্প কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে জিরে ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত বা রঙ ধরা পর্যন্ত নাড়াচাড়া করে এখানে আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণ অ্যাড করে দিলাম মশলাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট আর তারপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি কোয়াটার চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম আর একই সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন মতো চিনি অ্যাড করেছি এবার ভালো করে এই পর্যায়ে মশলাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল রিলিজ হচ্ছে আর মশলার রঙ বেশ ঘন হয়ে আসছে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে দেখুন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হলে এখানে আমি এক কাপ পরিমাণ গরম জল অ্যাড করে দিয়েছি ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা পটল মিশিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো এভাবে মিশিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব যাতে করে গ্রেভির সমস্ত ফ্লেভার পটলের মধ্যে চলে আসে ঢাকনা খুলে দিলাম পাঁচ মিনিট পর এবার আমি এখানে ছড়িয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কসুরি মেথি আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ফ্লেমটাকে লোতে রেখেই ভালো করে কসুরি মেথি আর গরম মশলাকে হালকা হাতে পটলের পিসগুলো উল্টে পাল্টে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে বেশ মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে ঢাকা দিয়ে আর জাস্ট দু মিনিট রান্না করে নেব লো ফ্লেমে তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই মুসুর ডাল দিয়ে তৈরি আমাদের এই পটলের রেসিপি একদম সার্ভ করার জন্য রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও